বঙাইগাঁও জেলার অভয়পুরীর রৌমারী অঞ্চলত। এই রৌমারী অঞ্চলত এটা মিলিজুলি প্রডাকশনে আজি কেইবাখন ফিল্ম নির্মাণ করেছে। এম জি প্রডাকশনের পরিচালক আরিফুল ইসলাম দ্বীপ বলে জনাজাত ক্যামেরা পার্সনক দেখুয়াব বলে সুতরাং মেক আপ করে আছে। আর কিছু সময় পিছতে আজি শুটিং আরম্ভ করব। হি ইয়া নাহর নাহর যই খাপলাঙর এজন ভাল অভিনেত্রীর দু এখার আমি জানিলে বিচার ক্যামেরা পার্সন আপনি কোকসুন না আপনি ইয়াত দ্বীপর লগত কাম করে কেন পাইছে? বহুত ভাল লাগিছে আর আশা করো ভবিষ্যতে করে থাকবে। এইখান সিরিয়াল করে বহুতেই ভাল পাইছো আর আশা করো রাইজে বহুত আগুয়ালে বহুত ভাল পাব। বিশেষকে রাতে যদি ইয়াতে বরষুণ হয় রাতেপা বরষুণ নহয় আর রাতেপা যদি বরষুণ দিয়ে গধূলি বরষুণ দিবই একটা পরিবেশ বহুত ভাল লাগে। বেশি গরমও নহয় বেশি ঠান্ডাও নহয়। আপনার বহুত আশা থাকিল আপনাদের আমার এই সিরিয়ালখন আদরি লব এনেবা জ্ঞাপন করেছো। ধন্যবাদ নাহর বা। আমি হাত পকেটে ঢুকাই থ নহলি উগারি পড়া মই তোমাক বুঝাই আৰু এই অপমানৰ প্ৰতিশোধ মই লৈহে। হয় ক্যামেরা পার্সনক আরো দেখ আর এজন আমার স্থানীয় অভিনেতা আছে যাক সকল ইতিমধ্যে টিভিত ভালেকিখন মানে অসমিয়া ধারাবাহিকত কাম করেছে। আমার রাজু দাওতি আমার স্থানীয় অভয়পুরীর বাসিন্দাটার পর দুই এখার জানি বিচার আমার ক্যামেরা পার্সনক দেখাব বিচার দাদা আপনি দু এখার কক আর কি অভিনয় বিষয় আর দ্বীপর বিষয়ে অল্প কব আলিফুল ইসলাম হয়তো আপনি জানে নিশ্চয় আমার এই অভয়পুরী অঞ্চলত অঞ্চলতকে বিশেষকে গুহাটির পর আর্টিস্ট লই আহি আমার অভয়পুরী অঞ্চলত যে ধারাবাহিক আজি আরম্ভ করেছে তার বিষয়ে দু এখার কম। নিশ্চয় প্রথমতে মানে কব লাগবে সমূহ তোমার জড়িয়ে সমূহ দর্শকবৃন্দক ধন্যবাদ জ্ঞাপন করছো। লগতে মোর সৌভাগ্য বলে কব লাগবে যে মানে দ্বীপর লগত এইখান ধারাবাহিকত কাম করব পাইছো। দ্বীপক সাধারণত মই বেশিদিন হওয়া নাই চিনি লগ পাইছো। তার আগতে গম পাইছিল দ্বীপে পড়ি আছে মই মাজত দশ বছর কারণে বাইরত আছিল গোয়ালপার। গোয়ালপার অহার পিছত মই দ্বীপক লগ করব বিচাৰিছো। তারপর এদিন সৌভাগ্যক্রমে লগ পাও তারপর তার লগতে মোর কথোপকথন হয় যে সেই যেখানে করে আসে সেটি মানে মাজত ভাগ্যক্রমে এখন ডিসিডি ফিল্ম চাইছিল তারপরে তা কলো গোটেখিনি ভালকে করব আর যেখানে ভুল ত্রুটিখিনি আছে সেখানে আলোচনা করেছো আমি সেও ভাল পালে। তারপর তার লগতে মই ওতপ্রোতভাবে এটা জড়িত হলো যা চারি পাঁচ মাস আগত মই এখন তারে ডিসিডি এখনত অলপমান ক্যারেক্টার এটা করেছিল আর এইখন সৌভাগ্যক্রমে আকৌ সি মাতিলে এখন করব কারণে আর খুব দীপক লগ পায় মানে নিজের মূল ভাগ্য বলে কব লাগবে কারণ অভয়পুরীত এনেকা এজন লড়া আছে সেটা আমার বহুত মানুষ নাজানে আজিলৈকে। বহুত কষ্ট করব পারে আর বহুত নিজে বহুত ধরনের আইডিয়া বহুত আছে তার। মতো আপনার আগতেই কৈছো আপনি এইগুলোর কারণে একটু চিন্তা করব না মূল যেখানে আছে গোটেখিনি ছোৱালীৰে গতিকে জোয়াই কিয়া আর ছোৱালী কিয়া একই কথা হয়। মই নিশ্চয়ক আজি বড় সুখী হয়েছো কারণ দীপক মই আজি লগ পোৱা নাই বহুদিনের পৰা দীপর লগত মই কাম করে আছো। তেখেতর লগত মই নেহাইবাদেই আকৌ নেহাইবাদেই ক্রিমিনাল এনে ধরনের চারি পাঁচখন মান সরু আমি সরু সরু ফিল্ম করেছো। এইবার সদূর গুৱাহাটীৰ পৰা কেইজনমান অভিনেতা অভিনেত্রী আনি গম পাই মোক তেখেতে আজি কিছুদিন আগতে ফোন করেছিল ফোন যে এখন আমি সিরিয়াল করব ওলাইছো তে রফিজ দা অল্প আহিব তে কোৱাৰ লগে লগে তেনেকে মই আহিলো। আজি অরে দিনটো তেওঁলোকৰ লগত থাকিলো আৰু কয়াকুজিয়াত শ্যুটিং হল বর্তমান এতিয়া রাতেও শ্যুটিং চলি আছে। আর দ্বীপ আসলতে তেখেতে খুব ধৈর্যবান লড়া তেখেত হয়তো বহুতে না জানে। ধন্যবাদ রবিজদা। গতি কব লাগিব এটা ভাল ইউনিট ইয়াত জোগাড় করেছে আমার আরিফুল ইসলাম মিলিজুলি প্রডাকশনের পরে। ইতিমধ্যে আপনাদের দেখবলে পাইছে আরিফুল ইসলাম ওরফে দ্বীপ বলে জনাজাত বলে যেটা মিলিজুলি প্রডাকশন আজি ভালে বহুদূর আগবাড়ি গেছে। গতি সমূহ দর্শকক কবলৈ বিচাৰিছো যে এনেকুৱা এজন পৰিচালনক সকলো দৰ্শকে যাতে উৎসাহ দিয়ে তেওঁৰ আগলৈ আগবাঢ়ি যাব পাৰে এয়াই মোৰ।